আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আসছি মরিচ খেতে পানি দেওয়ার জন্য, কারণ মরিচ গুলা অনেক মরিচ মরে যাইতেছে। কালকের দিন আগে এই খেতে আমাদের বীজ দেওয়া হয়েছিল মরিচ মরার জন্য। তো বীজ দিলাম, বীজ দিয়ে এখনো তারপর দেখতেছি টুকটাক মরতেছে। দেখেন গাছে মরিচ ধরছে, তারপর ফুল আসছে, গাছগুলা মরে যাইতেছে। তো মাটিতে একটু রসও কম, দেখতে পাচ্ছেন যে রস একটু কম, এই জন্য পানি দিব। তো আমি আর আমার ছোটো ভাই আসছি পানি দেওয়ার জন্য। তো অনেকদিন মেশিন নিয়ে এভাবে পড়েছিল খেতেই, তো আজকে আসলাম পানি দেওয়ার জন্য। তো দেখি পানি দিতে পারি কিনা। তো প্রথমে আমরা নলগুলো আর বিছাই নিই, কারণ খেতটা লেভেল না, ওই এক সাইড থেকে পশ্চিম দিক থেকে দিয়ে আসতে হবে, ওই সাইড থেকে। তার টান দে, তোর দিয়ে অনুদ যতটুকু লাগে অতটুকু দে, দিয়ে বাইরে তো টান দে। মশের ভিতর দিতে শাল দিয়ে দে, হাল দিয়ে দে, মশা গাছ ভেঙে যাবো। গা হ্যাঁ হয়েছে, প্রত্যেকটা গাছে মরিচ আসছে, একটা করে গাছে বেশ ভালো মরিচ আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় অনেকগুলো গাছ, বড় বড় গাছ মারা যেতেছে। এটা কৃষকের জন্য খুবই কষ্টদায়ক, যেহেতু কষ্ট করে যখন গাছগুলো বড় করা হয় আর যখন ফলন দেওয়া শুরু করে, তখন যদি এভাবে মারা যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো অনেকের কাছে পরামর্শ নিয়ে বীজ দেওয়া হয়েছে, আজকে আবার পানি দিতেছি, দেখি আল্লাহ ভরসা আল্লাহ কি করে। তো এখানে আশেপাশে যা দেখতেছেন বেশিরভাগই কিন্তু মরিচের আবাদ করা হয়। তো আশপাশের যে ক্ষেতগুলো আছে ওইগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ক্ষেতটাতেই বেশি গাছ মারা পড়তেছে। দেখতেছেন এই যে একদম মরে কালো লাল হয়ে গেছে, এই যে দেখেন কতগুলো মরিচ সহ গাছটা নিস্তেজ হয়ে পড়ছে। তো পানি তোলা শেষ, এখন আমরা এই নলটাকে বেঁধে দিব, দেওয়ার পর স্টার্ট করব। তো জুনাইদ দে, ওই মুখটালে মিশিয়ে দেয়, নইলে আবার ঠিক করবো। ফাইনালি মেশিন স্টার্ট করা সম্পূর্ণ, পানি যাচ্ছে। বাবা এই পাশে দিলে কি ওই পাশে যাবো? ও মেরে দেউ ইয়া দাদা, হ্যাঁ ও মেরে দেউছে দাদা, ও মেরে দেউ ইয়া দাদা বেশি হয়েছে। ওনারা নল দেখলাম এন্দুরে খায় লাইছে, নল এন্দুরে খাইছে, এটা কি গাছ? পাটা গাছ না? হ্যাঁ আব্বা এটা পাটা গাছ না? পাটের দেখি বিছন হরব, পাটের বিছি পাটের ফুল